আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা আলু আর এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তা অনেকেরই অজানা, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে, এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে বেশি ভালো হয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর ম্যাজিক মশলা নিয়েছি এক প্যাকেট, অর্ধেকটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পরে ব্যবহার করব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ। এখন সব কিছু একসাথে মিক্স করে নেব। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মেখে নেব। যেহেতু আলু আছে বেশি পানির প্রয়োজন হবে না, সামান্য পরিমাণে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তারপরে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। আর এদিকে কিছু সবজি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি, বাঁধাকপি আর নিয়েছি, ফুলকপি, আর এখানে স্প্রিং অনিয়ন নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ একদম কুচি করে, আর একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখন নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অর্ধেক ম্যাজিক মশলার যে প্যাকেট রেখেছিলাম অর্ধেকটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে ঢেকে রেখে দিচ্ছি, ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব, ভিতরে পুরে একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এদিকে আমি ফিরে আসলাম, ডোটা ফিড়িতে নিয়ে আমি লেচি কেটে নেব, 2 ভাগ করে নিচ্ছি। এক ভাগ ফিড়িতে নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। পাতলা করে বড় রুটি বেলে নিচ্ছি। তারপরে ভিতরে পুর আমি এরকম করে দিয়ে নিচ্ছি, সমস্ত রুটি উপরে দিয়ে নেব এইরকম করে। তারপরে এরকম করে রোল করে নিচ্ছি, ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে। তারপরে 2 সাইডে কেটে নিচ্ছি। তারপরে এইরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি, একটা করে নিয়ে এরকম করে চেপে চেপে মুখটা ছোট করে দিব এরকম করে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। ভালো করে চেপে চেপে দিতে হবে। দুটা লেচি আমি এরকম করে কেটে নিব, সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে বেশি তেল লাগে না, সামান্য তেলেই ভাজা হয়ে যায়। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, যখন এরকম কালার হবে তখন তুলে নিতে হবে। খুবই কম তেলে স্বাস্থ্যসম্মত হেলদি নাস্তা হয়ে গেল। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খুবই কম সময়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে ফেললাম। এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি, আর একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার হয়েছে খেতে। বিকেলে চায়ের সাথে খেতেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।